রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় খাদ্যের মান নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। সেখানে আছেন সহকর্মী তাসিনা জেছি, সরাসরি যাচ্ছি তার কাছে। জেছি, আমাদেরকে জানাবেন অভিযানের বিস্তারিত। ইশাত, মোহাম্মদপুর কৃষি মার্কেটে সরকারের বিভিন্ন সংস্থার একটি সমন্বিত একটি মোবাইল কোড অভিযান পরিচালনা চলছে। তবে এটি একটি সচেতনতামূলক মোবাইল কোড, এখানে আসলে কোনো জরিমানা করা হচ্ছে না। আমরা একটু আপনাদেরকে বাজারের চিত্র দেখাতে চাই। আপনারা দেখছেন যে বাজারে আসলে অভিযান চলছে এবং এখানে সরকারি সংস্থার লোকজনরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন দোকানে ঘুরছেন এবং তারা তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করছেন। যেমন তারা, আমরা দেখেছি তারা মাংসের দোকানে গিয়েছেন এবং সেখানে তাদের সাথে মৎস্য পশু সম্পদ কর্মকর্তা ছিলেন। তারা এখানে কতটুকু সচেতনতা অবলম্বন করতে হবে, কতটুকু হাইজিন মেনটেন করতে হবে সে সম্পর্কে তারা বক্তব্য দিয়েছেন। তারা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন এবং তারা প্রত্যেকটি দোকানে গিয়ে বলেছেন যে তারা আসলে আজকে জরিমানা করতে আসেননি, কাজেই সেখানে ভয় পাওয়ার কিছু নেই। তাদের প্রত্যেকটি দোকানে যে সচেতনতামূলক যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে তারা তাদেরকে সতর্ক করেছেন। তারা সবজির মার্কেটে গিয়েছেন এবং সবজির বাজারেও তারা কীভাবে সেখানে কোনো রাসায়নিক ইউজ করা হচ্ছে কিনা সে বিষয়গুলো নিয়ে সচেতন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মোবাইল কোডটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকাব্বির আহমেদ তিনি পরিচালনা করছেন। তিনি এই মুহূর্তে কথা বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তিনি জানাচ্ছেন, আমরা একটু তার কাছে যেতে চাই। এখানে হলো যে প্রাণী সম্পদ কর্তৃপক্ষ, ওনাদের লোক আছেন এখানে, স্বাস্থ্য অফিসার আছেন, ভেটেনারি সার্জন আছেন, এখানে কৃষি অধিদপ্তরের লোকজন আছেন। আমি প্রথমেই হচ্ছে নিরাপদ খাদ্য অধিদপ্তরের যিনি কর্তৃপক্ষের যে দায়িত্বরত সদস্য, সরকারের যুগ্ম সচিব দিলরুবা ইশাত, আপনি যেমনটি দেখছিলেন যে এখানে একটি নিরাপদ খাদ্য অভিযান চলছে, যে কিভাবে নিরাপদে বাজারে খাদ্য বিক্রি করা যাবে এবং মানুষকে কিভাবে মানুষ সচেতনভাবে সেই খাদ্য সংগ্রহ করতে পারবে সেই বিষয়ে সচেতনতা অভিযান চলছে। এবং সম্ভবত এই মোহাম্মদপুর কৃষি মার্কেটের আরও যে দোকানগুলো রয়েছে সেখানেও তারা এই অভিযান চালাবেন। ইশাত, ধন্যবাদ তাসিনা জেসি।